সম্প্রতি পুত্র সন্তানের মা হয়েছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত 28 মার্চ রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে মা ও সন্তান সুস্থ আছেন। সাধারণত তারকারা সন্তানের মুখ দেখাতে খানিকটা সময় নেন, তবে এদিক থেকে ভিন্ন পথে হেঁটেছেন মাহি। সন্তান জন্মের 5 ঘন্টা পার হতে না হতেই ছেলেকে প্রকাশ্যে আনেন তিনি। সোশ্যাল মিডিয়ায় স্বামী সন্তান সহ ছবি পোস্ট করে নেটিজেনদের দেখার সুযোগ করে দেন। ছেলেকে নিয়ে বর্তমানে বেশ আনন্দে কাটছে নায়িকার দিন। এর মধ্যে গত সোমবার মাহি তার ছেলের নাম জানান সবাইকে। তার একমাত্র ছেলের নাম মোহাম্মদ মোসাইব আরাস শামসুদ্দিন ফারিস সরকার। এবার জানালেন তার প্রচণ্ড ভালোবাসা দরকার। সম্প্রতি সবার উদ্দেশ্যে এক বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, এই যেমন ধরো আমার মাথা ব্যথা করছে, অথবা জ্বর ঠান্ডা, নইলে খুব টায়ার্ড লাগছে, এই সমস্ত জিনিস কারোর সাথে শেয়ার করতেও আমার ভীষণ আনইজি লাগে। আমি কোনো কারণে দুর্বল, এটা প্রকাশ করাটা খুব লজ্জাজনক বলে মনে হয় আমার, তুমি তো জানোই। তিনি আরও লিখেন, কিন্তু আজকে তোমাকে জড়িয়ে ধরে খুব বলতে ইচ্ছে হচ্ছে, আমার না শরীরটা খুব খারাপ লাগছে, খুব কান্না পাচ্ছে, একবার পা ব্যথা তো আবার কোমর ব্যথা, আসলে যে কি সমস্যা সেটাও বুঝতে পারছি না, শুধু এইটুকু বুঝতে পারছি আমার ভীষণ ভয়ঙ্কর রকমের এক ড্রাম ভালোবাসা দরকার, যে ভালোবাসা আমাকে কিচ্ছা শোনাতে শোনাতে ঘুম পাড়াবে, মাথায় হাত বুলিয়ে দিবে, আমার ব্যথাগুলো সেও অনুভব করবে। 2021 সালের 13 সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রকিবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। তার স্বামী পেশায় একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। সম্প্রতি ওমরা করে এসেছেন এই দম্পতি।